Hello friend, welcome back to the channel Lifestyle of Kamalika. Tomader sokolke shagoto janai. Asha korchi tumra shobai bhalo acho ebong shusto acho. To ajke aro ekta notun vlog shuru kore dilam, tumra dekhte thako. To ekhon ajke bikel bela theke shuru korchi. Shadharonoto sokal bela the eki rokom kaj ar kichu sherokom thake na. Ar sokal bela somriduke ni ektu byasto hoye pori, shei jonno shobshomoy camera dhore kotha bolata jay na. তো সেই জন্য বিকেল থেকে শুরু করি বেশিরভাগ ব্লগ, আগে সকাল থেকে শুরু করতাম, তারপর সকাল থেকে শুরু করে সে বিকেলেই টানতাম, তো সেই জন্যই আর কি। তো বিকেল সকালের দিকেই দেখবে স্নান খাওয়া রান্না এইসবই বেশি থাকে, তাই না? তো চলো এখন চা বসিয়ে দিচ্ছি, অলরেডি চা করছি, চা খেতে খেতে আজকের এই ব্লগটাকে শুরু করে দিলাম। হাজবেন্ড বাজার করতে বেরিয়েছে, এই যে ইলিশ মাছ নিয়েছে, তো ইলিশ মাছটা এখন কাটাবে। মোটা মানে বড় বড় মোটা মোটাও কেটেছে, বেশ ভালো সাইজ। এই প্লাস্টিকে রাখবে না, এই প্লাস্টিকে রাখবে না। হ্যাঁ, সমৃদু জল খাচ্ছে, আজকে সমৃদুর চুলটা বেঁধে দিয়েছি, অনেক কষ্ট করে বেঁধে দিয়েছি, খেয়েছি একটু আগেই জল খেলো। হ্যাঁ, আমি একটু আগেই জল দিয়েছি। আমার এখানে চা ফুটছে আর এটা শ্রিনিকার বিকেলের দুধ। চলো মাইক্রোওভেনে একটু গরম করে দিই। দুধটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু গরম করব। শ্রিনিকার দুধ গরম হয়ে গেছে যথারীতি, ও দুধের মধ্যে তো এই একটা কি বলবো ফ্লেভার দিতে হবে, স্ট্রবেরি ফ্লেভার, তো এটা দিয়ে দিলাম। আর ও দুধটা বেশি গরম করি না, বেশি গরম করলে আবার এই দুধ নিয়ে আধা ঘন্টা কাটিয়ে দেবে যে গরম গরম, সেই জন্য উষ্ণ উষ্ণ খাবার মতোই গরম করি, তাহলেও তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ওইদিকে আমার চাটাও হয়ে গেছে, চলো চাটাকে এবার ছেঁকে নিই। আজকে চায়ের সাথে সেরকম কোনো কিছু স্ন্যাক্স খাবো না, শুধু একটু বিস্কুট খাবো। রোজ স্ন্যাক্স খেতে খেতে না পেট ভার হয়ে যায়, রাত্রে আর ডিনারটা করতে পারি না। তো আজকে যেহেতু হাজবেন্ড বাড়িতে আছে, খিদেও পাইনি, দেরি করে ভাত খেয়েছে, অফিসে গেলে তো অফিস থাকলে তাড়াতাড়ি ভাত খায়, সেই জন্য খিদে পেয়ে যায়। আজকে বিকেলে না একটু আদা দিয়ে চা বানালাম, আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে, বেশ গলাটা ছাড়ে ছাড়ে এরকম, একটু ঠান্ডাও লেগেছে, তোমরা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো। তো আদা দিয়ে চা করেছি, চা হয়ে গেছে। আর শ্রিনিকা তোমার দুধ হয়ে গেছে, কিন্তু দুধটা খেয়ে নাও। আর আজকে সকালে হাজবেন্ড রান্না করেছে, আজকে হয়েছে চিকেন কারি, চিকেনের ঝোল আর ভাত আর কিছু না, তো দারুণ লাগলো। সবসময় তো আমিই রান্না করি, একদিন অন্য কেউ রান্না করলে তার হাতে রান্না খেতে কার না ভালো লাগে, তো বেশ ভালো হয়েছিল, একটু অন্যরকম টেস্ট, অন্যরকম বেশ ভালো লাগলো খেতে আর কি। আমাদের বিকেলে চাটা খাওয়া পর্ব কমপ্লিট। আর এই দেখো চুলও বেঁধে নিয়েছি,
আমিও চুল বেঁধে নিয়েছি, সিনিকাকেও চুল বেঁধে নিয়েছি। বিকেলে চুলটা বেঁধে নিলে একটা কাজ এগিয়ে যায়, রাত্রেবেলা আর শোয়ার আগে চুলটা বাঁধতে হয় না। আর এই যে ঋতু বাবার কোলে আর সোম সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে, চলো এখন সিনিকাকে নিয়ে যাব। সিনিকার ঘরে কী কাজ আছে কিছু, সেটা কী কাজ তোমাদেরকে বলছি। তো এখন আমি সিনিকার রুমে বা অফিস রুমে এসেছি, কারণ হচ্ছে পড়াতে নয় সিনিকাকে। তো এখন অনেক বেলা হয়ে, বেলা বল মানে রাত হয়ে গেছে, 8:30-9:15 বাজে। তো এখন আর পড়াবো না, রবিবার একটু ছুটি থাক। তো এখন নিয়ে এসেছি, কালকে হচ্ছে সিনিকা স্কুলের লাস্ট ডে, মানে এই টার্ম, মানে এই কী বলবো, কালকে হয়ে ছুটি পড়ে যাবে। আবার স্কুল খুলবে তোমার হচ্ছে যখন আবার 3 ক্লাসে উঠবে, ক্লাস 3-তে আবার সেপ্টেম্বর মাসে আবার স্কুল খুলবে। তো কালকে হয়ে সেশন শেষ, ছুটি পড়ে যাবে। তো আগের দিনই তোমাদেরকে দেখিয়েছি ব্লগে যে সিনিকার স্কুল থেকে টিচাররা ওদেরকে গিফট দিয়েছে, একজন পেন্সিল রবার দিয়েছে, আর একজন চকলেট, কার্ড, অনেক কিছুই দিয়েছে। তো সিনিকাও কিছু টিচারকে দেওয়া উচিত, তো সেই জন্য সিনিকা হচ্ছে দেবে টিচারকে কার্ড, গ্রিটিংস কার্ড দেবে। তো আজকে ওর বাবা বাজার গেছিলো, বাজারে গিয়ে টিচারের জন্য, ওদের ক্লাসে দুটো টিচার আছে, দে কার্ডগুলো, দুটো টিচার আছে, দুটো টিচারের জন্য কার্ড কিনে এনেছে। এই যে চলো তোমাদের কার্ডগুলো দেখিয়ে দিই। এখানটা লাইটটা জ্বালিয়ে দে মামা, অন্ধকার আসছে। এই যে কার্ড নিয়ে এসছে, এই যে এই একটা কার্ড, এরকম সেমের দুটো কার্ড। এ দেখো, ইউ আর দ্য বেস্ট টিচার, থ্যাংক ইউ ইন দ্য হোল ওয়াইল্ড ওয়ার্ল্ড। তো এটা কার্ড, আর কার্ডের ভেতরে সেরকম কিছু লেখা নেই, সো মাচ লেখা আছে। আর একটা টেডির ছবি দেওয়া আছে, টিচার দেওয়া আছে। তো সিনিকা কিছু লিখবে কার্ডের মধ্যে, তাই তো সিনিকা? সিনিকা লেখা, ও লিখে প্র্যাকটিস করেছে। এই দেখো, ও কিন্তু নিজে নিজে লিখেছে, থ্যাংক ইউ টিচার, থ্যাংক ইউ ফর টিচার, আই উইল মি টিচ মি টিচ মি সরি সরি টিচ মি আই উইল মিস ইউ মিস ও টিচারের নাম কি নাম, মিসেস ড্রমি ড্রমি, হোপ ইউ উইল মিস মি টু, কাইন্ড অ্যান্ড রিজার্ভ সিনিকাশিল। তো এরকম দুটো কার্ডে লিখবে, একটা এই টিচারের নাম দিয়ে আর একটা এই টিচারের নাম। চলো এটাই ওকে লেখাই, না হলে ও কিভাবে কি লিখবে, কিভাবে কি করে সেটাই করবো। তো স্কেল, স্কেল শার্পনার তো লাগবে, স্কেল লাগবে। আর আরেকটা কাজ করবো, কালকে ওদের সিনিকার স্কুলে ইউনিফর্ম পরে যেতে হবে না। আর আগের দিন শুক্রবার দিনও ছিল, ইউনিফর্ম পরে যাওয়ার ছিল না, ও জানতো না, সেই জন্য ইউনিফর্ম পরে গেছে। তো শুক্রবার, এই সরি শুক্র শনি কি বলছি উল্টো পাল্টা, সোমবার দিন ওরা লেটার লিখিয়ে দিয়েছে স্কুল থেকে যে তোমরা ইউনিফর্মের দরকার নেই, আর প্রচণ্ড গরম পড়েছে, হালকা পালকা হালকা ফুলকা কালারফুল জামা পরে আসবে, সানস্ক্রিম আছে তো পরে যাবে। তো কী জামা পরে যাবে সেটাও সিলেক্ট করতে হবে। চলো আগে এই কাজটা করে নিই, তারপর রাত্রে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সিনিকা লিখছে, ওই নিচে একটা লাইন টেনে দিয়েছি, নাহলে না এবার হয়তো লেখাটা উপরে চলে যাবে, নয়তো লেখাটা নিচে চলে যাবে। লেখো, তলা একটা খাতা দিয়েছি, কারণ বিছানাটা প্রচণ্ড নরম, ঢুকে যাবে, লিখতে পারবে না। লেখো, সিনিকার হয়ে গেছে দুটো কার্ড লেখা। এই যে এই একটা কার্ড লিখেছে, আর একটা কার্ড লিখেছে। কীরকম হয়েছে লেখাগুলো তোমরা জানিও প্লিজ। আর এই যে, তো ওকে এখন বলছি যে এই দিকটা ফাঁকা রয়েছে, এইদিকে কিছু একটা কর, কিছু একটা ড্রয়িং, কিছু ছবি আঁক। ও কিন্তু পুরোটাই লিখেছে, আমি কিছু হেল্প করিনি, শুধু আমি নিচে আন্ডারলাইনটা টেনে দিয়েছি, কারণ ওর স্কেলটাও কোথায় হারিয়ে ফেলেছে, আমি বই দিয়ে আন্ডারলাইন টেনে দিয়েছি। তো লিখে না কি আঁকবে, একটা স্কুল আছে, স্কুলের মধ্যে আমি স্কুলটা লিখিসনি তো, এটাই করেছে স্কুল, সব স্কুলের গেট, টিচার, ও সব এঁকেছে। আর এই যে খামটাও রেডি হয়ে গেছে, দুটো খাম। তারপর ওটা স্কুলটা লিখে নাও,
লিখে বাবাকে দেখিয়ে নাও, দেখিয়ে তারপর ব্যাগ খামে ভরে দেবো। ওকে, লিখেছে দেখো। এই লাইটটাও জ্বলে না কেন? এই জ্বলেছে, হয়েছে ঠিকঠাক। এমনি সময় লেখে তো কাকেরদের পকেট ঠ্যাং, এখন লিখেছে। কইছে রিদু, গরম পড়েছে যে রিদু ওর বাবার কোলে ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে পুরো ভিজে গেছে। আমি এসে দেখছি জামাও ভেজা, জামার তোমারও ভিজে গেছে ওর পুরো জামাটা। আমি এসে দেখছি চুমো চুমো ভেজা, জামাটা পুরো ভিজে গেছে পেছন দিয়ে। আমি জামাটা চেঞ্জ করে দিলাম, আর এখন মনে হচ্ছে একটু বৃষ্টি পড়ছে। আমি শ্রিনিকাকে ও ঘরে নিয়ে গেছিলাম, তখন দেখছি একটু একটু বৃষ্টি মনে পড়ছে, আওয়াজ হচ্ছিলো, থেমে গেছে। বৃষ্টি আসছে একটা দুটোর সময় রাত। চলো এবার শ্রিনিকার তো লেখা হয়ে গেছে কমপ্লিট, এবার খাবো। আজকে তো সকালে চিকেন হয়েছে, ভাত অল্প আছে, আর সেই আগের মতো গার্লিক নান আছে, ওই দিয়ে খাবো। এই যে ওখানে তা ঘুমোলো, এখন ঘুমোলো তো রাত্রে ঘুমোবে না তাই। এ মামা, কালকে স্কুল আছে, চ কিচ্ছু করবে না, তুই যা, তুই শুতে যা। এ ওর ঘরে জানলাটা খোলা থাকবে তো? তো তো ওই বইটা কি করবি, বইটা সরা, এটা ছাড়, প্লাস্টিক শুধু শুধু প্লাস্টিক এগুলোকে নষ্ট করছিস। যা পান্ডাকে ওদিকে সরা, ভাই নিয়ে চলে যাবে, সবাই কিন্তু দেখতে পাচ্ছে তুই এরকমই করিস, সবাই দেখতে পাচ্ছে ক্যামেরা দিয়ে। নাও 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 নাও, শুয়ে পড়ো, আমি চলে গেলাম। গুড নাইট সমৃদ্ধি, চা দিদিকে গুড নাইট পায়ে বলে দাও। হ্যাঁ, চাপ বলে দাও, আপ পড়ে গেল, আপ বলে দাও, আপ, বাই বাই, চলে আসো চলে আসো চলে আসো। হ্যাঁ, বাই করে দাও, চলো চলো আয় ঘুমিয়ে পড়, কাল স্কুল আছে। তো আমি জাস্ট এই সমৃদ্ধিকে ঘুম পাড়িয়ে বেরোলাম, কারণ এখন একটু কিছু কাজ আছে, কারণ সমৃদ্ধুর কালকে সিনিকার কালকে স্কুল আছে। তোমাদেরকে তো বললাম কালকে লাস্ট স্কুল, এই মানে এই সেশনে, এই টার্মের লাস্ট স্কুল। তো কালকে কিছু স্কুলে পড়াশোনা তো হবে না, ফান হবে, পার্টি হবে, আর এমনিতে লাঞ্চ ওদের স্কুল থেকেই দেয়, ক্লাস থ্রি থেকে বাড়ির থেকে দিতে হবে। তো কালকে কিছু পার্টির জন্য স্ন্যাক্স নিয়ে যেতে বলেছে, মানে সেটা শেয়ার করবে না, যে যা স্ন্যাক্স তাকেই নিতে বলেছে, নিতে পারো না নিতে পারো অপশনাল। তো নেবে বায়না করছে, তো আমি ভাবছি ওর স্ন্যাক্সটা এখনই গুছিয়ে রাখবো, সেরকম কিছু না অল্প স্বল্প নেবো। ওদের আবার স্ন্যাক্সে নাট নেওয়া বারণ, চকলেট নেওয়া বারণ, কারণ চকলেট নিলে সেটা মেল্ট হয়ে যাবে। তো এটা চলো এখন গুছিয়ে নিই, সেটা তাহলে সুবিধা হবে। আরও একটা কাজ করবো, ওর জামা কাপড়, কালকে তো স্কুল ড্রেস নয়, কালকে এমনি ড্রেস, তো সকালবেলা উঠে কী পরবো কী পরবো একটা ঝামেলার থেকে, এখনও সেটা গুছিয়ে রাখবো। চলো সেটা গুছাবো, তারপর ঘুমাবো। আর এডিটিং আজকে আর করবো না, ভালো লাগবে না, এখন রাত হলেই না ঘুম পেয়ে যায়। চলো হাজব্যান্ড আর আমি মিলে সিনিকার স্ন্যাক্সটা গুছিয়ে দিই। তো স্ন্যাক্স নিয়ে কী দেবো কী দেবো ভেবেই পাচ্ছিলাম না। সিনিকার তো দাবি স্যান্ডউইচ দাও, এই দাও, চিজ স্যান্ডউইচ দাও, আলম চিজ স্যান্ডউইচ, এইসব লাঞ্চে দেয়, তুই ক্লাস থ্রিতে ওর, তখন আমি তোকে দেব। তো যাই হোক, তো দুজনে মিলে আলোচনা করে ভাবলাম চিপস দিই, একটু কিশমিশ দিল, নাট দেওয়া তো বারণ, তো দুটো বিস্কুট দিল, একটা কাস্টার্ড বিস্কুট, ও খেতে বেশ ভালোবাসে। তো আমি বললাম কিছু ফল দিয়ে দাও, আর একটা খোপ তো ফাঁকা আছে, তো আপেল দিলে আপেলটা আবার কালো হয়ে যাবে, লেবু আবার ছুলে টুলে দিতে হবে, তার থেকে কয়েকটা কালো আঙ্গুর দিয়ে দিলাম। এটাকে ভালো করে হাজব্যান্ড এখন জল দিয়ে ধুয়ে নেবে, জল দিয়ে ধুয়ে তারপর সেটাকে কাপড় দিয়ে ভালো করে মুছে আবার শুকিয়ে নেব, তাহলেই দিয়ে দেবো। আর আঙ্গুরটা আবার যথারীতি জায়গায় দিয়ে রেখে দিলাম। আমার আর কদিন পর থেকে আরও একটা নতুন এক্সট্রা কাজ বাড়বে, বুঝতেই পাচ্ছি। তো চলো, এই যে আমার ও টিফিন গোছানো হয়ে গেছে, টিফিন একটা স্ন্যাক্স বলতে পারো, ওদের কি পার্টি হবে তখন, এটা পার্টি দেখতে দেখতে পার্টি করতে করতে স্ন্যাক্স খাবে। চলো লাঞ্চ বলছি, স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে, করে দিলাম। এবার টিফিন বক্সটা বন্ধ করে দিই, বন্ধ করে রেডি, সকালের জন্য এক ধাপ কাজ আমার এগিয়ে গেল। লাইটটা নিভিয়ে দিল। তো যাই হোক, সিনিকার টিফিন হয়ে যেয়ে গোছানো হয়ে গেছে, এরপর চলো জামা প্যান্টটা দেখে নিই।
তখন ভেঙে পড়েছে, নয়তো পায় না। এই জামা পরবো না ওই জামা পরবো, ও কী বলে জানো স্কুলে কোন জামা পরবে, এই যে এই জামাগুলো বলে পরবে, এই যে বিয়েবাড়ি টাইপের পার্টি টাইপের সেই ঝালর ঝালর জামা হয় না, এগুলো এগুলো কেউ স্কুলে পরে যায় বলতো? এখন হাজব্যান্ড দেখছে কোন জামাটা পরবে, চলো চয়েস করে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। এদিকে আমি হাজব্যান্ডকে বললাম দেখো কী জামা কাপড় পরবে একটু বের করে দাও, ও তো খুঁজেই পাচ্ছিল না কোনটা পরবে কোনটা পরবে না, তো বলছিল তুমি দেখে দাও, তো আমি বললাম তুমি দেখো না, ও ততক্ষণ ওদিকে জামা কাপড় দেখুক, আমি এদিকে সকালে জামা কাপড় কেচেছিলাম সেগুলো আর মেলা হয়নি, সেগুলো মেলে দিচ্ছি, আর আগের দিনের যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে রাখলাম, তো সেগুলো এখন আর ভাজ করবো না, অনেক রাত হয়ে গেছে 12:30 বাজে, মানে কাজের শেষ নেই, কাজ করতেই থাকো করতেই থাকো, একটার পর একটা কাজ চলেই আসবে, তো এবার কাজটাকে ইতি দিয়ে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। সিনিকার জন্য জামা দেখছি, এই যে একটা গেঞ্জি আর প্যান্ট বের করলাম, এটাই পরে যাক, কালকে গরম আছে বেশি ঠান্ডা নেই, জাম্পার লাগবে না, আর একটা ছোট প্যান্ট দেখতে হবে। চলো অনেক রাত হয়ে গেছে, এবার আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমাবো। আজকের এই ব্লগটাকে এখানে শেষ করলাম, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা যারা আমার চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।